শতবাধা অপেক্ষা করে। বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন। বহু চ্যালেঞ্জ কাঁধে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব হাতে নিলেন আজ 11 সেপ্টেম্বর রোজ সোমবার। বাংলাদেশের প্রথম নারী মেয়র জায়েদা খাতুন, এর পূর্বে মেয়র নির্বাচিত হয়েছিলেন আইবি রহমান। সেই সঙ্গে দায়িত্ব নেবেন 57 জন সাধারণ এবং 19 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। ভিডিওর তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে, দোয়া ও মাহফিল সম্পন্ন করছেন গাজীপুরের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সিটি কর্পোরেশনের বাসিন্দারা তারা বলেছেন, নতুন মেয়রের সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে রাজস্ব আদায়ে দশ নেমেছে, শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে কাঙ্ক্ষিত কর আদায়ে স্থবিরতা দেখা দিয়েছে। টঙ্গী নগরীর বিভিন্ন এলাকা এডিস মশার যন্ত্রণায় আজ মানুষ অতিষ্ঠ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনের মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। তমকে আছে গাজীপুর সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলো। নগরবাসীর দীর্ঘদিনের দাবি রেললাইনের উপর জয়দেবপুরের ফ্লাইওভার কাজ শুরুর প্রক্রিয়া। এদিকে নতুন মেয়রকে বরণ করে ব্যাপক প্রস্তুতি নিয়েছেও গাজীপুরের কাউন্সিলরগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। মূল অনুষ্ঠান হবে গাজীপুরের নগর ভবনের দক্ষিণে বঙ্গতাজ মিলনাতয়নে সকাল 10টায়। সেখানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জায়েদা খাতুনকে স্বাগত জানানো হবে এবং স্বাগত জানিয়েছেন।